পুর পরিষদের নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও পুর পরিষদের প্রতিটি ওয়ার্ড এলাকায় জনসম্পর্ক অভিযান শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই জনসম্পর্ক অভিযানের নেতৃত্বে রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য নীতীশ দে। জনসম্পর্ক অভিযানের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে নীতীশ দে বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে পুর পরিষদ এলাকায় সাধারণ মানুষের সাথে যোগাযোগের ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর করতে কিছুটা সমস্যা হয়েছিল। বর্তমানে লকডাউন আইন অনেকটা শিথিল হয়েছে, এক্ষেত্রে বলা যায় বিরোধী দলগুলি এখনো ঘুমে রয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই কৈলাসহর পুর পরিষদের 15টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ড এলাকায় জনসম্পর্ক অভিযান সমাপ্ত হয়ে গেছে। এই জনসম্পর্ক অভিযানে রাজ্য নেতৃত্বের সাথে পুর পরিষদের বর্তমান চেয়ারম্যান বুলবুল চক্রবর্তী সহ কাউন্সিলরদেরও হাঁটতে দেখা গেছে। আমাদের কৈলাসহর পুর পরিষদ এলাকার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের মানুষের বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আমরা গত লকডাউন করোনার কারণে আমরা সবার খোঁজখবর রাখা একটা গ্যাপ তৈরি হয়েছিল, তো সমস্ত গ্যাপগুলি কাটিয়ে তুলবার জন্য এবং একটা বিশৃঙ্খল সমস্ত কিছু কাটিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলিকে কাটিয়ে উঠবার জন্য আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি, প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলছি এবং মানুষের কাছ থেকে আমরা আগামী দিনে আমাদের যে চলার পথ, যে পথটাকে আমরা বিশ্বাস করি, আমরা যে রাষ্ট্রবাদের যে পথ, সেই পথের প্রতি যে আমাদের আস্থা, বিশ্বাস এবং আমাদের সঠিক কার্যকর্তা নির্মাণ আমরা যারা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।